ওই আর শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং কোথায়? গানের দিকে নজর দেবে না সাজের দিকে নজর দেবে? বোধহয় তারা আমাকে যোগ্য মনে করেন না। আমি নিজে অনেক রিয়েলিটি শোতে গিয়ে দেখেছি একজন পার্টিসিপেন্ট গান গাইতে দাঁড়িয়েছেন, জাজেসরা বসে আছেন, মেকআপ ম্যান এসে তার চুল ঠিক করছে, আরে তখন চুল ঠিক করবে না, গানের দিকে নজর দেবে না সাজের দিকে নজর দেবে? গান বাজনা তো সহজ জিনিস নয়। একটু অ্যাডিশনকে এবং আজকে যে বিষয়ে কথা বলার, আমার যে শিল্পী বলেছেন, মানে আমি তার ফ্যান, তার তিনি অন্যতম একজন কারণ যার কারণে আমি বেসিক বাংলা গানে আমার আশা, তো সবটাই আমি ভীষণভাবে রেসপেক্ট করেছি ওনার কথায়, এক ফোঁটা কোনো ভুল নেই। শুধু আমার নিজের পার্সোনালি এটুকু বক্তব্য থাকবে যে আজকাল কিন্তু আমরা আর গান শুনি না, গান দেখিও, সেই কারণে আমাদের সেই দায় থেকে একটা গানের মিউজিক ভিডিও তৈরি করতে হয়। আজকের এই বক্তব্য আপনারা কেউ শুনছেন না, দেখছেনও, সুতরাং আমার মনে হয় একটা বিষয় শোনাটাও যতটা ইম্পর্ট্যান্ট তার পাশাপাশি দেখাটাও ইম্পর্ট্যান্ট। সো সেই কারণেই একটা অনুষ্ঠান আজকাল সেইভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করা হয়, ওভারঅল প্রেজেন্টেশনটা যাতে ভীষণ সুন্দর হয়। আমার সিরিয়াসলি কিছু বলার নেই, আমি ঘটনা সম্প্রতি দেখেছি, আর উনি আমার প্রচণ্ড পছন্দের একজন শিল্পী, ওনাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি। উনি যেটা বলেছেন যে রিয়েলিটি শোতে যে গান বাজনার চেয়ে বেশি সেটা এখন শো হয়ে গেছে, আমার মনে হয় এই কথাটা ভুল। হ্যাঁ, সবাই নিজের মতো করে চেষ্টা করছে, হ্যাঁ প্রতিটা ফরম্যাট, মানে কী বলবো, প্রতিটা ফরম্যাট নিজের মতো করে চেষ্টা করছে। জি বাংলা, সারেগামা পাপা, যে কোনো রিয়েলিটি শো একটা বড় প্ল্যাটফর্ম, আমাদের মতো যারা হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা স্বপ্ন দেখে যে মানুষের সামনে আসবে, মানুষের আশীর্বাদ ভালোবাসা পাবে, আমার মনে হয় না যে সেখানে শুধু শো হয়, গান বাজনা অবভিয়াসলি হয়। যার কাছ থেকে শুনেছি আমি তার বিশাল বড় ভক্ত, এবং দেখো এখন সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, আগে আমরা শুধুমাত্র গান শুনতাম এবং গেট আপ বা এগুলো যেগুলো আনুষঙ্গিক যেগুলো ছিল সেগুলো কিছু ম্যাটার করতো না, শুধুমাত্র গানটাই ম্যাটার করতো, কারণ মানুষ তখন রেডিওতে শুনতো বা সামনেও যদি কেউ দাঁড়িয়ে গাইতো তখন আমরা শুধু শুনতাম। তো এখন যুগ পাল্টেছে, রিয়েলিটি শোয়ের মধ্যেও কিন্তু শো কথাটা আছে, এবং রিয়েলিটি শোয়ের জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি এবং তুমি আমার বাইকটা নিচ্ছ এবং আপনারা সবাই দেখছেন আমাকে। আমি মনে করি যে উনি একজন আমাদের সিনিয়র হিসাবে, ওনার যেটা অপিনিয়ন ওনার মনে হয়েছে উনি অবশ্যই সেটা দিয়েছেন। এবার আমার মনে হয় সেটা নিয়ে আর্গুমেন্ট না করে আমার মনে হয় তার পজিটিভ দিকটাকে নেওয়া উচিত, মানে আমার মধ্যে যদি খামতি থেকে থাকে সেটা অবশ্যই আমার সিনিয়র যারা রয়েছেন তারা, আমি চাইবো যে তারা যেন আমাকে ইন্ডিভিজুয়ালি সেটা আইডেন্টিফাই করে আমাকে রেক্টিফাই করিয়ে দেয়, যাতে আমি নিজেকে আরও ডেভেলপ করতে পারি। শুভমিতাদি কিন্তু রিয়েলিটি শোর বিরুদ্ধে কিছু বলেননি, উনি বলেছেন যে গান শিখে গাওয়া উচিত প্রথমত, সেটা উনি মেনশন করেছেন, সেটা আমরা সবসময় বলি যে গান শিখেই গাওয়া উচিত, এবং রিয়েলিটি শোর ছেলেমেয়েরা যে গান সবাই গান না শিখে আসে সেটাও উনি বলেননি, আমি শুনেছি, বলেছেন সবাই গান শিখতে চায় না, এটা সত্যি কথা, সবাই গান শিখতে চায় না, কিন্তু রিয়েলিটি শোর ছেলেমেয়েরা যারা গান গায়, আমি কাজ করেছি ওদেরকে নিয়ে, তারা বেশিরভাগই গান শিখে আসে। আমার মনে হয় যে আমাদের প্রজন্মের অনেকেই অত্যন্ত শিখে গান বাজনা করতে কিন্তু আসছে, এবং সেটা কিন্তু আমরা এই প্রজন্মে যারা গান বাজনা করছি এবং যারা শুনছি এই সময়ে, তারা কিন্তু ফিল করি সেটা যে না শিখে গাইতে আসলে এইটা বেশি দিন ধরে সাস্টেন করা যায় না, কিন্তু এখনকার প্রচুর গান এমন তৈরি হচ্ছে যেগুলো না শিখে গাওয়াও যায় না, ফলে এই কথাটা আমি একমত হতে পারছি না যে এখনকার প্রায় সকলেই না শিখে গাইছে বা এই এই বিষয়টার সাথে আমি একমত নই, কারণ অনেকেই খুব কষ্ট করে চেষ্টা করে শিখে গান বাজনা করার চেষ্টা করছে। সুতরাং আমার কাছে মনে হয় যে উনি ওনার বক্তব্যটা রেখেছেন, আমি আমার কথা বলতে পারি যে শেখার গুরুত্ব সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। রিয়েলিটি শোর ছেলেমেয়েরা দুর্দান্ত গাইছে, কিন্তু কার গান গাইছে, কী গান গাইছে, তারপরে তারা কোথায় যাচ্ছে? প্রত্যেক বছর তো চ্যাম্পিয়ন হয়ে বেরোচ্ছে, তারপর কই আর শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং কোথায়? কই আর শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং কোথায়? পাচ্ছি না তো। রিয়েলিটি শোর ছেলেমেয়েরা হারিয়ে যায় না, তারা সবাই নিজের মতো করে চেষ্টা করছে, কোনো না কোনোভাবে কিছু না কিছু ভালো করার চেষ্টা করছে। শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের মতো ভয়েস আর আসছে না, আমার মনে হয় শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং তো ডেফিনেটলি আমাদের প্রত্যেকের আইডল, আমরা এরকম কোনো দিন যায় না হয়তো তার গান শুনি না, কিন্তু এছাড়াও কিন্তু আমরা প্রচুর শিল্পীর গান শুনি, প্রচুর পছন্দের শিল্পী রয়েছেন আমাদের, তারাও কিন্তু আমাদের ভীষণ ভীষণ পছন্দের, এবং আমার মনে হয় রিয়েলিটি শো থেকে যারা যারা আসছেন এবং তারপরে তারা কোথায় যাচ্ছেন, আমি এটুকু বলতে চাই, আজকে আমাদের এখানে প্রজাপতি ছায়াছবি রিলিজ হলো এবং এই ছায়াছবিতেও কিন্তু রিয়েলিটি শোয়ের অনেকেই গান করেছেন। শোনো, তারা হারিয়ে যাচ্ছে না, কথা হচ্ছে
মানুষ তাকেই মনে রাখে যার গান জনপ্রিয় হয়। তো গত 10 বছরে খুব কম গানই, অনেক শিল্পীরই কম জনপ্রিয় গান আছে, তারা কি হারিয়ে গেছেন? সেরকম নয়। অ্যাকচুয়ালি গান গাওয়ানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আজকে স্নিগ্ধ যে রিয়েলিটি শোর ছেলে মেয়ে, আমরা গাওয়াতে পারিনি, বিশাল বিশাল শেখার ওকে দিয়ে গান গেয়ে দিল। তো অরিজিৎ সিং হতে পারে, সেটা কি এর আগে কেউ বলেছিল? মানুষের গান জনপ্রিয় হয়, মানুষ সে শিল্পীকে আপন করে নেয়, তার আস্তে আস্তে কাজ বাড়তে থাকে, তখন সে শিল্পীর স্বীকৃতিটা পায়। বোধ হয় তারা আমাকে যোগ্য মনে করেন না, বোধ হয় তারা আমাকে যোগ্য মনে করেন না, ডাকেন না, আমি হয়তো বিচারক হিসেবে যোগ্য নই, হতেই পারি না। না, শুভমিতা দি আমাদের সারাগ্রামপাতে, শুভমিতা দি এসছে আমাদের সাথে, শুভমিতা দি এসছে এবং শুভমিতা দির মতো শিল্পীকে আমরা সবাই খুব ভালোবাসি। ওনার মতো শিল্পী সত্যি বাংলায় খুব কম এসছেন, মানে এত একজন পরিণত একজন গায়িকা এবং নিজেকে অনেক পরিশ্রম করে উনি আজকে এই জায়গায় এসছেন। ওনার গান শুনলে সত্যি শেখা যায় এবং উনি যে কতটা ট্রেন আর্টিস্ট, তিনি কত বছর সঙ্গীত সাধনা করে আজকে জায়গায় এসছেন সেটা আমরা জানি। আমার কাজ করাকালীন আমি শৌমিতা দিকে 2-3 বার আসতে দেখেছি এবং যতবার এসছে খুব আনন্দ করে উনি গান গেছেন, আমরা শুনেছি। আর দিদির সাথে আমার খুব ভালো সম্পর্ক,